Assalamualaikum. আজকে আমি আমার সাথে আছে নাজমুল ইব্রাহিম তানভীর আমির। আজকে আমরা এফবিএস থেকে যাব হচ্ছে সোশ্যাল সায়েন্সে এবং দেখব সোশ্যাল সায়েন্সের একেবারে নিচে থেকে উপর পর্যন্ত কি আছে। তো আমাদের সাথে থাকুন এবং চলুন জেনে নেই সোশ্যাল সায়েন্সের সকল ডিপার্টমেন্টগুলো এবং সেগুলো কোথায় আছে তার বিস্তারিত। ও যখন আমরা হচ্ছে এফবিএস থেকে বের হবো ঠিক এই রোড দিয়ে আমাদেরকে যাইতে হবে সোশ্যাল সায়েন্সে। এখন সোশ্যাল সায়েন্স যাওয়ার জন্য আমাদের এখান থেকে বামে ঢুকতে হবে বা সামনে দিয়ে যদি আমরা যাই ওখান থেকেও বামে ঢোকার রাস্তা আছে। এখান থেকে যদি আমি যাই হচ্ছে বামে তাহলে পাবো সোশ্যাল সায়েন্স, আর এদিকে হচ্ছে ডানে, ডানে গেলে পাবেন হচ্ছে শ্যাডো, এবং শ্যাডো দিয়েও বামের দিকে কলা ভবন দিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা আজকে কলা ভবনতে না গিয়ে যাবো হচ্ছে বাম দিক দিয়ে আর্টস বিল্ডিংয়ের পাশ দিয়ে। আর সামনে আছে হচ্ছে আইবিএ বিল্ডিং, বামে সোজা হচ্ছে মধুর ক্যান্টিন, ডানে হচ্ছে কলা ভবন, এবং সোজা গেলেই সোশ্যাল সায়েন্স। এই হচ্ছে ডাকসু, আর এই পাশে যখন ঘুরে যাবেন এটা হচ্ছে কলা ভবন, আর বামে গেলেই এদিকে পাবেন হচ্ছে ডাকসু সে বিল্ডিংটি। তো সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে উঠতে গেলেই আপনাকে এত বড় একটা সিঁড়ি পার হতে হবে, কারণ নিচতলায় আছে যে পার্কিং লট দিয়ে উপরে উঠতে গেলেই আপনাকে একতলা এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তো চলুন আমার সাথে সিঁড়ি বেয়ে এখন উপরে উঠি। অ্যান্ড দ্যাট ইজ, এখানেই পাবেন হচ্ছে ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান ভবন। এখানে আসলেই আপনি ডান পাশে পাবেন মুজফফর আহমেদ চৌধুরী মিলনায়তন, বা এটা হচ্ছে অডিটোরিয়াম। অ্যান্ড অডিটোরিয়ামের ভিতরটা দেখানো সম্ভব না, যদিও আপনাদেরকে দেখাতে পারি সুন্দর একটা অডিটোরিয়াম। তো আমরা ফার্স্ট ফ্লোরে দেখলাম হচ্ছে ডিন অফিস ছিল, তো আমরা এখন দেখি সেকেন্ড ফ্লোরে কী আছে। অ্যান্ড দ্যাট ইজ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, সেগুলো হচ্ছে ইকোনমিক্সের যে এই পাশে হচ্ছে ইকোনমিক্সের কম্পিউটার হল, আর এই পাশে হচ্ছে ইকোনমিক্সের যে ক্লাসরুমগুলো, এই পাশে একটা ক্লাসরুম আছে, এই পাশে দুইটা ক্লাসরুম আছে, আর এই পাশে হচ্ছে অশ্রম পলিটিক্যাল সায়েন্স। আমরা যখন হচ্ছে ফার্স্ট ফ্লোরে আসছিলাম, ফার্স্ট ফ্লোরে তখন ছিল ওখানে ইকোনমিক্স, অ্যান্ড সেকেন্ড ফ্লোরে এখানে আসছে ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। এবং পলিটিক্যাল সায়েন্সের পাশেই দেখুন কত সুন্দর করে সাজানো আছে, এখানে আছে PS10 র্যাক ডে, অ্যান্ড এখানে ঢাকা ইউনিভার্সিটির একটা বাস দেওয়া, আর চোদ্দ শিখা মানে অবশ্যই আপনারা জানেন, চোদ্দ শিখা মানে কি এর মানে কি, চোদ্দ শিখার ভাত খাওয়ানো মানে কি শিখার ভাত খাওয়ানো। ওকে আমিরও জানি না। সো আমরা আসছি এখন পলিটিক্যাল সায়েন্সে, এবং এখানে লেখা আছে চোদ্দ শিকার ভাত খাওয়ানো। এখন চোদ্দ শিকার ভাত খাওয়ানো মানে হচ্ছে জেলখানার ভাত খাওয়ানো। আবার অনেকে বলেন না তোকে আমি লাল কোট দেখানো মানে হচ্ছে ওই জজ কোট দেখানো টাইপের আর কি। তো আমরা এখানে একটা ছবি তুলবো ইনশাল্লাহ। চোদ্দ শিকার ভাত খাওয়ানো, আর কাছেই আছে চোদ্দ শিখা ইন ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। আমরা এখন আছি হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, এবং আমরা এর আগে ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স দেখে আসছি, এবং এখানেও একটা ছবি তুলবো। এবং এই পাশে আছে হচ্ছে সোশিওলজির যে ক্লাসরুমগুলো এবং সোশিওলজির যে অফিসগুলো, আমরা একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে এখানকার যে ডিপার্টমেন্টগুলো সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা ডিপার্টমেন্ট রাখা হয়েছে। এবং এখানে দেখুন কত সুন্দর, সবার হচ্ছে বিশিষ্ট সকল ব্যক্তিদের এখানে ছবিগুলো রাখা হয়েছে, এই পাশে যেরকম আছে ঠিক তার অপোজিটেও একইরকম অনেকগুলো, যেমন ডেভিড হার্ভে, জ্যাকম্যান, বোম্যান, সবার অনেকের ছবি এরকম দুই পাশে ফ্লোরে সাজানো আছে। তো আমরা এক দুর্গম পথ পাড়ি দিয়ে এখনো পর্যন্ত আমরা হচ্ছে ফোর অতিক্রম করেছি, এখনো আমাদেরকে বহুদূর যাইতে হবে। এই বিল্ডিংতে কততলা, 11 তলা, অর্থাৎ 10th floor। এখন আমাদের হচ্ছে এখনো 6টা ফ্লোর এখন অতিক্রম করতে হবে। আমরা সবাই অনেক হাঁপিয়ে গেছি এবং অনেক পথ, কারণ অনেক গিরিপথ আমাদেরকে বাড়ি দিতে হয়েছে, অনেক দূর আমাদের হাঁটতে হয়েছে। তো দেখা যাক এরপরের ফ্লোরটা আছে ডেভেলপমেন্ট সায়েন্স।
সো এতক্ষণ আমরা হচ্ছে থার্ড ফ্লোর পর্যন্ত যেটা দেখলাম সেখানে হচ্ছে প্রত্যেক ফ্লোরে এক একটা ডিপার্টমেন্ট ছিল, কিন্তু এখানে এসে দেখছি এখানে ডেভেলপমেন্ট সায়েন্স স্টাডিজ আছে, আর এখানে উন্নয়ন উদ্যান, ডেভেলপমেন্ট স্টাডিজ আর ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ দুইটা এখানে ডিপার্টমেন্ট আছে, একটা আয়ার আর আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ। সো দুইটারই হয়তো বা ক্লাসরুম এদিকে আছে, চলুন আমরা দেখে নিই ক্লাসরুমগুলো। যদি বিশ্বের ম্যাপ দেখতে চান তাহলে আপনি চলে আসতে পারেন আয়ার ডিপার্টমেন্টে। তো আমরা এখন আছি হচ্ছে ফিফথ ফ্লোরে এবং এখান থেকে খুবই বাতাস বইছে, আমাদের মনে হচ্ছে যেন আমরা যে কোনো সময় উড়ে যাইতে পারি, সেই জন্য এখানে আমরা বেশি সময় থাকতে পারবো না, আমরা সামনের দিকে চলে যাই। শুধু মাঝে মাঝে আমরা ছবি তুলবো তা কিন্তু হতে পারে না, সেজন্য আমরা একটু মাঝে মধ্যে ভিডিও করবো, কারণ এখন এই মুহূর্তে আমরা যেটাই আছি সেটা হচ্ছে টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ডিপার্টমেন্ট, যেটি হচ্ছে ফিফথ ফ্লোর আমরা এই মুহূর্তে আছি। এবং পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রজেক্টর, যেটা 1892 সালের প্রজেক্টর। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা জিনিস, এমন একটা ডিপার্টমেন্টে থাকা কিন্তু মানে অনেক একটি ক্রিয়েটিভিটির বিষয়, যে এরকম জিনিস সাধারণত পাওয়া যায়, এইসব জিনিস কিন্তু জাদুঘরে থাকার কথা, রাইট? কিন্তু এখানে রাখা হয়েছে যাতে স্টুডেন্টরা আরও বেশি ইন্সপায়ার্ড হয়। তো এখন দেখা যাক এখানে আরও কী কী আছে। তো এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা হচ্ছে এই ডিপার্টমেন্টের ক্লাসরুমগুলো, এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো, যেহেতু একটা ফিল্ম নিয়ে কাজ করে তো সেই জন্য এখানে অনেকগুলো ফিল্মের ছবিও এখানে টাঙানো আছে, সেগুলো আরও ফটো কিছু। তো আর এটা হচ্ছে সে চঞ্চল চৌধুরীর একটা বিখ্যাত সিনেমা বলা যায়, যে আয়নাবাজি, যেটা আমি যতগুলো সিনেমা দেখেছি তার মধ্যে সবচেয়ে বেশি যে সিনেমাটা দেখেছি সেটা কিন্তু এই আয়নাবাজি ছিল। আয়নাবাজির পাশেই এখানে একটা হচ্ছে কী বলে এটাকে, এটাকে কী বলে জানো, ফিল্টার, ফিল্টার আছে এখানে। আপনি দুই ধরনের পানি পাবেন, একটা হচ্ছে হোয়াট ওয়াটার, কোল্ড ওয়াটার, আপাতত হোয়াট ওয়াটার মনে হয় পাওয়া যায় না, দুইটাই পাওয়া যাবে। তো এখানে লালটা, যেটা লালটা দিয়ে হচ্ছে গরম পানি বের হবে, আর যেটা দিয়ে সবুজ সেটা দিয়ে হচ্ছে ঠান্ডা পানি বের হবে। কিন্তু এখন আমরা অন্য ফ্লোরে চলে যাইতাম, কিন্তু হঠাৎ মনে হলো যে এইদিকে আসি, এবং এখানে কিন্তু এটা স্টুডিওটা, ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন স্টুডিও, ও আর এটা তালা মারা মনে হয়, এর ভিতরে টেলিভিশন স্টুডিও আছে, তার মানে কিন্তু এটা কিন্তু গ্রেট। আমাদের সব ডিপার্টমেন্টে সিসিটিভি ক্যামেরা আওতাভুক্ত, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা আছি ফ্লোর নাম্বার 8 এবং এখানে হচ্ছে সেই ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট। ক্রিমিনোলজি ডিপার্টমেন্টটা হয়তো আপনারা অনেকেই চেনেন, এবং তার পাশে আছে কমিউনিকেশন ডিজর্ডার্স ডিপার্টমেন্টটি, এবং সামনে দিয়ে গেলে কিন্তু আপনারা ওই কোনায় দেখতে পাচ্ছেন যে কমিউনিকেশন ডিজর্ডার্সের একটা লোগো আছে, এবং এই বাম পাশে এটা হচ্ছে ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট, আর ওই পাশে ওটা হচ্ছে কমিউনিকেশন ডিজর্ডার ডিপার্টমেন্ট। তো এরপরে আসছে যে ডিপার্টমেন্টটি, সেটি হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ডিপার্টমেন্ট, কিন্তু আমি এই সম্বন্ধে আগে জানতাম না, সেটা হচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিপার্টমেন্ট। সো এই ডিপার্টমেন্টে মেবি হচ্ছে এখানে একটাই ফ্লোর আছে, মানে একটাই ডিপার্টমেন্ট আছে, যেরকম আমরা হচ্ছে নিচে যে দুইটা ফ্লোর দেখছিলাম সেখানে হচ্ছে কিন্তু দুইটা ডিপার্টমেন্ট ছিল, কিন্তু এখানে মাত্র একটা ডিপার্টমেন্ট আমার যতদূর মনে হচ্ছে। তো চলুন দেখে না যাক যে এই ডিপার্টমেন্টটাতে কী কী আছে। তো এদিক দিয়ে আপনি বামে গেলেই পাবেন হচ্ছে যে ডিপার্টমেন্টের লোগোটি, এবং পাশে কিন্তু একটা টেলিভিশনও দেওয়া আছে, এবং টেলিভিশন এখন বিবিসি চলছে, তো সেক্ষেত্রে এখানে একটা টেলিভিশন অ্যাড করা হয়েছে, এবং এই পাশে কিন্তু অনেকগুলো ক্লাস রুম, মিটিং রুম, মাল্টিমিডিয়া ল্যাব আর অনেক কিছু আছে, এবং সামনে দিয়ে এত দূর যা আছে, এদিকে ক্লাস আছে, তারপর এই পাশে ক্লাস আছে, আর এখানে হচ্ছে এটার যে মূল পয়েন্ট সেটা হচ্ছে এখানে আছে। সো আমরা এতক্ষণ ধরে অনেকগুলো ডিপার্টমেন্ট দেখলাম সোশ্যাল সায়েন্সের, আমরা একটু জানতে চাই ইব্রাহিমের কাছে যে এই যে এতগুলো ডিপার্টমেন্ট দেখলাম এবং তাদের যে কত সুন্দরভাবে অ্যারেঞ্জ করা, এটা তোমার দেখতে কেমন লাগছে? আমার কাছে অবশ্যই ভালো লাগতেছে, বিকজ এভরিথিং ইজ রিলেটেড টু দ্য ডিপার্টমেন্ট, এই জিনিসটা খুবই সুন্দর যেটা আমাদের এফবিএসে নাই, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, সব কিছু অর্গানাইজড, কালারফুল, আমার সুন্দর লাগে। তানভীর আমার সব কথা হয় অন্ডার বলে মোটামুটি ভালো লাগে, ফার্স্ট টাইম সায়েন্স বিল্ডিং এক্সপ্লোরিং। ওকে আমির, আসলে কী হবো, সত্যি খুব ভালো লাগলো, খুবই মডার্ন ছিল বিষয়গুলো, খুব ভীষণ ছিল, খুব পরিষ্কার ছিল, মানে এত সুন্দর কী বলবো, মানে আমাদের এফবিএসটা পড়া উচিত, বিষয়গুলো এত সুন্দর গুছানো, যখন উচিত ছিলাম তখনও ফিল আসে যে হ্যাঁ আসলে এটা একটা ডিপার্টমেন্ট, একটা বিল্ডিং খুব সুন্দর। ওকে নাজমুল, হ্যাঁ আমি অ্যাজ এ এফবিএসের স্টুডেন্ট আমি আগে জানতাম যে আমাদের কোনো এফবিএসি এত মডার্নাইজ বা ডিজিটালাইজ বা, তো এখানে আজকে আসে জানতে পারলাম যে আসলে সোশ্যাল সায়েন্স অনেক মডার্ন হচ্ছে আগের থেকেও,
ভালো করছে, আধুনিক সুযোগ সুবিধায় সব কিছুই এখন উপলব্ধ আছে। জিনিস আমি এখানে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা যেখানে থাকি আমাদের মনে হয় যে সেটাই সবচেয়ে ভালো, না হয় সেটাই সবচেয়ে খারাপ। আর যেরকম আমরা যখন যেহেতু FBS-এ থাকি, FBS-এর সব কিছুই অনেক বেশি গোছানো থাকে, সেজন্য আমাদের অনেকটা মনে হচ্ছে যে এর বাইরেরগুলো, বাইরের যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো মনে হয় ততটা অর্গানাইজ না। কিন্তু আজকে যখন আসলাম এই সোশ্যাল সায়েন্সের প্যানেল থেকে, এখানে দেখলাম যে সব কিছু কিন্তু অনেক বেশি অর্গানাইজ, মানে অনেক বেশি সুন্দর। আবার যেটা কলাভবনেও দেখেছি, যে কলাভবনে কিন্তু যে উপরতলার দিকগুলো অনেক বেশি সুন্দর করে সাজানো, আর প্রত্যেক ডিপার্টমেন্টই তাদের নিজেদের জায়গা থেকে অনেক বেশি চেষ্টা করছে এবং অনেক বেশি সুন্দর করে সাজানো আছে। কিন্তু তো যেই মেসেজটা এখানে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা যেখানে থাকি সেটাই যে সবচেয়ে ভালো হবে বা খারাপ হবে তা কিন্তু না, আমাদের অন্যান্য যে সকল জায়গাগুলো আছে সেগুলো দেখতে হবে। এবং যখন আপনি সেই জায়গার সাথে মিক্স হবেন তখন দেখবেন কিন্তু সেগুলো কিন্তু আরও অনেক বেশি ভালো লাগতে শুরু করেছে। সো এখানে দুইটা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ বা IR, এবং আর একটা হচ্ছে পিস অ্যান্ড কনফ্লিক্ট ডিপার্টমেন্ট। এটা হচ্ছে পিস অ্যান্ড কনফ্লিক্ট ডিপার্টমেন্ট, যেটি হচ্ছে 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পিস অ্যান্ড কনফ্লিক্ট কত সুন্দরভাবে একটা সাজানো গোছানো পরিবেশ আছে এখানে। তো সোশ্যাল সায়েন্স বিল্ডিং থেকে একটা বিউটি আপনারা দেখতে পারবেন, যে বর্তমানে মেট্রো রেলের কাজ চলছে সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দিয়ে চলে গেছে। তো এখান থেকে আপনার যদি সামনের দিকে যান দেখতে পাবেন যে আমাদের সে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল কিন্তু এখানে তৈরি হচ্ছে, এবং এটা কিন্তু বর্তমানে কমলাপুর পর্যন্ত যাওয়ার একটা প্ল্যান চলছে যেহেতু। তো এটা কিন্তু দেখতে উপর থেকে, নিচে থেকে তো এত সুন্দরভাবে দেখা যায় না, উপর থেকে কিন্তু কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং এটার কিন্তু কাজটাও অনেকটাই শেষ হয়ে গেছে। আর একটা বিষয় সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স বিল্ডিং থেকে কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, এবং এই পাশে কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদ আছে, এবং এই পাশে বামে কিন্তু কাজী নজরুল ইসলামের হচ্ছে যে সমাধি সেটি রয়েছে। এখন যে ডিপার্টমেন্টটা আসছে সেটা হচ্ছে জাপানি স্টাডিজ এবং প্রিন্টিং ও পাবলিকেশন ডিপার্টমেন্ট, সো পাবলিকেশন স্টাডিজ ডিপার্টমেন্ট। সো এখান থেকে গেলে এখানে পাবেন হচ্ছে জাপানি স্টাডিজ, আর এই কোনায় সেটা হচ্ছে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ ডিপার্টমেন্ট। সেখান থেকে দেখতে পাচ্ছি জাপানিজ ডিপার্টমেন্ট, জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্ট, এবং এটাকে কিন্তু চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে এখানে যে জাপানের যে কালচারটা সেটাকে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর ঠিক তার বিপরীতে এখানে আছে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ ডিপার্টমেন্ট, সেটিকেও কিন্তু সুন্দর করে এখানে এটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। আমরা অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু এই জিনিসটা দেখি নাই যে লেখাগুলো কিন্তু রিফ্লেক্ট হয়, আলো পড়ার কারণে এই লেখাগুলো কিন্তু রিফ্লেক্ট হয়। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কিন্তু লাইটিং এখানে দেওয়া আছে, এবং এই পাশে বামেই দেখতে পারবেন যে ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন যে বিভাগ সেটি আছে, এবং এখানে কিন্তু সুন্দর করে মানে এই ডিভিশনের সাথে যা যা যায় আর কি সবগুলো কিন্তু সুন্দর করে এখানে একটা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলানোর চেষ্টা করা হয়েছে। একটা জিনিস সেটা খেয়াল করলাম, সেটা হচ্ছে এগুলো এখানেও কিন্তু এগুলো ডেকোরেশনের কাজ চলছে। এখানে যেরকম লাইটিংস আছে এইটা ফুল ওই পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু ওই লাইটিংয়ের কাজ চলছে, এবং এটা দেখতে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। হচ্ছে সোশ্যাল সায়েন্সের সেই লিফ্টের মধ্যে কথা বলতে নেই, সেজন্য আমাদেরকে কিছু সময়ের জন্য বোবা হয়ে যেতে হয়েছে, সেজন্য এখানে কোনো কথাই বলতে পারিনি। তো এর মাধ্যমে শেষ হলো হচ্ছে আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি দেখানোর পর্ব। দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বেশি একটা সিরিয়াল মতো দিতে হয় আর এখানে আসার জন্য, এবং এই পাশে যে সকল পার্কিং লট আছে এখানে আপনাদের যদি গাড়ি থাকে সেগুলো এখানে পার্কিং করতে পারেন। তো এরই মাধ্যমে আমরা শেষ করলাম সোশ্যাল সায়েন্সের যে কয়েকটি ফ্লোর ছিল সেগুলোতে কোন কোন ডিপার্টমেন্ট আছে। আমরা কোনো ক্লাসরুমে যাইতে পারিনি, কারণ হচ্ছে সেখানে ক্লাস চলছে, তো এই মুহূর্তে যদি যাই তাহলে এখন আমাদের উপরে বাটাম চলবে, সেজন্য আমরা যাইতে পারিনি। কিন্তু ছোট পরিসরে আমাদের একটা ট্যুর দেখাতে পারলাম যে আসলে কোন ডিপার্টমেন্টে কী আছে, এবং আমার সাথে ছিল ইব্রাহিম, নাজমুল, আমির এবং তানভীর, এবং তারাও আমাকে অনেক বেশি সহায়তা করেছে সেসব ডিপার্টমেন্টগুলো চেনার জন্য। এর মধ্যে কিছু কিছু আবার এক্সপিরিয়েন্সটা আছে, এর আগে আবার আসছে কাউকে সাথে নিয়ে। তো এতটুকুই ছিল, সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আইডুকেশনের সাথেই থাকুন।